হিরো আসলে কে, যাকে সিনেমার পর্দায় দেখি, নাকি সেই মানুষটা যে রোজ জীবন যুদ্ধে হেরে সকালে আবার তৈরি হয়ে নামে সেই একই যুদ্ধের ময়দানে? আমাদের কাছে এই সাধারণ মানুষটি হিরো। 50 বছর আগে একটা বিজয় এসেছিল, সেটাকে ধরে রাখতে আজও প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার লড়াই করে চলেছি আমরা। এই দেখুন না শ্রাবণীকে, সবকিছু উপেক্ষা করে প্রতিদিন তার এগিয়ে যাবার পথে। বাইরে থেকে আমরা শুধু স্টাইলটাই দেখি, প্রোগ্রেসটা দেখি না। শ্রাবণীকে এসব নিয়ে মাথা ঘামায় কখনোই না। আমাদের কাছে শ্রাবণী হিরো। ভেবে দেখেছেন কখনো সেই মানুষটির কথা, যার কঠোর পরিশ্রম আর সাধনায় আজ আমরা নিশ্চিন্তে দুবেলা খাবার খেতে পাচ্ছি? তিনি আমাদের এই সময়ের হিরো। বাইক নিয়ে ছুটে চলা সেই ডেলিভারি ম্যান, যে কিনা রোদ বৃষ্টি উপেক্ষা করে সময় মতো আপনাকে খুশি ডেলিভারি দেওয়ার চেষ্টা করে, তার যুদ্ধটা কম কিসে? সেই ছেলেটা যে আগামীর হিরো হওয়ার স্বপ্ন দেখে, নিজেকে তৈরি করছে নিয়মিত, আর তার বাবা যে তার ছেলের প্রচেষ্টায় প্রতিনিয়ত উৎসাহ দিয়েই চলেছে, সে কি হিরোর থেকে কম কিছু? ওই যে এনজিওপা, উনি, ইনি, কিংবা সেই সাংবাদিক ভাই, ওনারা সবাই এক একজন হিরো। তাই তো দেশের 50 বছরের পথ চলায় এক একজন করে হিরো আছে সবার মাঝে। তাদের এগিয়ে যাওয়ার এই পথে আমরাই পারি গতি দিতে, গতি হয়ে থাকতে। আর বিশ্বাস করি, হিরোর দেশ বাংলাদেশ।